হ্যালো এভরিওন, আসসালামু আলাইকুম। আজকে অ্যামোক্সিবেট 30 অর্থাৎ অ্যামোক্সিবেট 30 নিয়ে একটি ভিডিও করতে চলে এলাম, ফিরে আসছি ইনটুর পর। শুরুতে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার চ্যানেল রিয়ার 20 ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই ওষুধটি পানিতে দ্রবণীয় একটি পাউডার আর কি। এটি আপনারা হাঁস মুরগি কবুতর গ্যাম্বার্ড শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ যেমন সিআরডি করাইজা পরিপাকতন্ত্রের রোগ সালমোনেলোসিস ক্যালিবেসিলোসিস মূত্র জননতন্ত্রের সংক্রমণে ব্যবহারযোগ্য। এছাড়া গাম্ভীর রাণীক্ষেত্র রোগে আক্রান্ত পোলট্রির দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধ করে, মাইক্রোপ্লাজমা সৃষ্টি করে। আপনারা ব্যবহার করবেন কীভাবে সেটি আমি আপনাদেরকে এখন বলছি। মূলত সকল রোগেরই একটি লক্ষণ হলো জ্বর, নাক দিয়ে পানি ঝরা, ঠান্ডা, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার খামারে প্রাণীগুলো অসুস্থ হবার একটি ধাপ আর কি। দেখলে বুঝবেন যে আপনার মুরগি কোনো অসুখে ভুগছে। সো এটা যখন আপনি দেখবেন তখন অ্যামোক্সিবেটটি আপনারা ব্যবহার করবেন আপনার খামারে। এখানে আপনারা স্ক্রিনে প্রাণীগুলোর ছবি দেখতে পাচ্ছেন, হাঁস মুরগি কবুতর সকল ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এটি টেকনো ড্রাগস লিমিটেডের একটি পণ্য যার কোম্পানি গাজীপুরে রয়েছে। এখানে এই যে গাজীপুর মির্জাপুরে এই কোম্পানিটি অবস্থিত। এটার প্রাইস হচ্ছে আপনার 260 টাকা। যদি আপনারা দোকান থেকে অর্থাৎ ডিলারের দোকান থেকে যদি নগদ ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনারা 10 টাকা বা 20 টাকা ছাড় পাবেন। তো এখন আসি ওষুধটি কীভাবে আপনারা ব্যবহার করবেন, ইউজ করবেন। এটি অবশ্যই আপনি পানিতে দ্রবণীয়, যেহেতু পানির মাধ্যমে আপনার ব্যবহার করতে হবে পাউডার আর কি। পানিতে আপনার প্রতি লিটারে 2 লিটার পানির জন্য 1 গ্রাম ওষুধ দেবেন। তখন আপনারা হিসাব করবেন, যদি আপনি 50 লিটার পানি নেন তাহলে 25 মিলি অর্থাৎ 25 মিলি আপনার ওষুধ দেবেন। ওষুধের সাথে আপনার একটি কোট আপনার দিয়ে দেবে, সেটির মাধ্যমে আপনারা ওষুধটি ব্যবহার করবেন আপনার খামারে। এটি আরেকটি কথা বলে নেওয়া ভালো, এটি হচ্ছে আপনার একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ আর কি, যেটা সকল রোগের ক্ষেত্রেই কাজ করবে। সো আপনারা এটি ব্যবহার করে আশা করি ভালো ফল পাবেন। সো ভিডিওটিতে কমেন্ট করবেন যে ওষুধ আপনারা কোন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। সো ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা।